দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমি পিয়া সাহা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের বিষয় পরিবেশ পরিচিতি। আমরা কি করছিলাম? আমরা আমাদের রিভিশন ক্লাস করছিলাম আমাদের পরিবেশ, তাই না? আমরা গত ক্লাসে আমরা এই 6টা প্রশ্নের উত্তর পড়া দিয়েছিলাম, তোমাদের মনে আছে? 6টা প্রশ্নের উত্তর পড়া দিয়েছিলাম। তোমরা কি সবাই পড়া শিখতে পেরেছো? হ্যাঁ, সবাই পড়া শিখতে পেরেছো, কারণ এগুলো আমাদের আগেও দুইবার রিভিশন হয়ে গিয়েছিল, তাই না? তাহলে আমরা এখানে প্রথম প্রশ্ন কি ছিল, যে পরিবেশ বলতে কি বোঝায়, তাই আমরা কি পড়েছিলাম? আমরা শর্ট করে একটু দেখবো শুধু, যে আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। চারপাশে কি থাকে? বাড়ি ঘর, রাস্তাঘাট, মানুষ, পশু পাখি, গাছপালা, নদী নালা, সব কিছু। তারপর পরিবেশ কত প্রকার? দুই প্রকার, সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। সামাজিক পরিবেশে কি কি থাকে? 4 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবেশে কি থাকে? সামাজিক পরিবেশ মানুষ তৈরি করে, সেখানে ঘর বাড়ি, অফিস, আদালত, রাস্তাঘাট, তাই না, দোকানপাট, মসজিদ, মন্দির, এগুলো থাকে। আর প্রাকৃতিক পরিবেশে কি থাকে? প্রাকৃতিক পরিবেশে থাকে মাটি, পানি, বায়ু, নদী নালা, গাছপালা, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশে থাকে। তারপর আমাদের 6 নম্বর প্রশ্ন কি ছিল, পরিবেশ দূষণ কাকে বলে? আমরা কি পড়েছিলাম? কোনো কারণে পরিবেশ খারাপ হয়ে যাওয়াকেই পরিবেশ দূষণ বলে, মনে আছে? পরে অনেক সময় আমাদের বাড়িও তার আশপাশ নোংরা হয়, এতে বাড়িও আশপাশে পরিবেশও দূষিত হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা এবার 7 নম্বর প্রশ্ন দেব, যে পরিবেশ কিভাবে নষ্ট হয়। তোমরা তোমাদেরকে তো আমি লিখে দিয়েছিলাম, তোমরা তোমাদের খাতাটা খোলো, বইটাও নাও, আসো আমরা দেখি যে পরিবেশ কিভাবে নষ্ট হয়। 7 নম্বর প্রশ্নের উত্তর, পরিবেশ কিভাবে নষ্ট হয়। পরিবেশ নানাভাবে দূষিত হয়, পরিবেশ নানাভাবে দূষিত হয়। রাস্তাঘাটে ময়লা ফেললে তা নোংরা হয়, বাতাসে খারাপ গন্ধ ছড়ায়, অনেকে রাস্তায় কফ ও থুতু ফেলে, কলার খোসা, বাদামের খোসা ফেলে, এতে পরিবেশ দূষিত হয়। অনেকে পুকুর, খাল, বিল, পানিতে, নদীর পানিতে ময়লা ফেলে, এতে পানি দূষিত হয়। পানি দূষিত হওয়া মানেই কিন্তু পরিবেশ দূষিত হয়, তাই না? আরেকবার দেখবো আমরা, আমার সাথে আবার আমরা আরেকবার রিভিশন করি, চলো। পরিবেশ নানাভাবে দূষিত হয়, রাস্তাঘাটে ময়লা ফেললে তা নোংরা হয়, বাতাসে খারাপ গন্ধ ছড়ায়, অনেকে রাস্তায় কফ ও থুতু ফেলে, কলার খোসা ও বাদামের খোসা ফেলে, এতে পরিবেশ দূষিত হয়। অনেকে পুকুর, খাল ও নদীর পানিতে ময়লা ফেলে, এতে পানি দূষিত হয় এবং পরিবেশ নষ্ট হয়, ঠিক আছে? তারপর আসো 8 নম্বর দেখি আমরা, যে পরিবেশ ভালো রাখার জন্য আমরা কি করব। পরিবেশ ভালো রাখার জন্য আমরা কি করব? পরিবেশকে ভালো রাখতে হবে না? পরিবেশ যদি ভালো না থাকে তাহলে কি আমরা সুস্থ থাকতে পারবো? পরিবেশ ভালো না থাকলে কিন্তু আমরাও সুস্থ থাকতে পারবো না, আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না। তাহলে চলো দেখি, যে পরিবেশ ভালো রাখতে আমরা যা যা করবো তা সেগুলো কি। সেগুলো হলো, 1, যেখানে সেখানে ময়লা ফেলবো না, যেখানে সেখানে ময়লা ফেলবো না। 2, ডাস্টবিন বা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবো, ডাস্টবিন বা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবো। 3, ঘরবাড়ি, বিদ্যালয় ও রাস্তাঘাট পরিষ্কার রাখবো, ঘরবাড়ি, বিদ্যালয় ও রাস্তাঘাট পরিষ্কার রাখবো। 4, যেখানে সেখানে কফ থুতু ফেলবো না,
যেখানে সেখানে কফ থুতু ফেলব না। পাঁচ পুকুর খাল নদীর পানিতে ময়লা আবর্জনা ফেলব না। পুকুর খাল ও নদীর পানিতে ময়লা আবর্জনা ফেলব না। ঠিক আছে, তাহলে আরেকবার চলো আমরা দেখি একে কি ছিল, যে যেখানে সেখানে ময়লা ফেলব না। দুই ছিল ডাস্টবিন বা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলব। তিন ঘর বাড়ি বিদ্যালয় রাস্তাঘাট পরিষ্কার রাখব। চার যেখানে সেখানে কফ থুতু ফেলব না। পাঁচ পুকুর খাল ও নদীর পানিতে ময়লা আবর্জনা ফেলব না। ঠিক আছে, তারপর আমাদের ক্ষয় কি ছিল, খালি জায়গা পূরণ করো। সেগুলো আমি তোমাদেরকে কি করেছিলাম মনে আছে? সব আমি খাতায় লিখে দিয়েছি পরিষ্কার করে। চলো আমরা ক্ষয়ে দেখি যে খালি জায়গা পূরণ করো। দেশ পরিবেশ মানুষের তৈরি। কোন পরিবেশ মানুষের তৈরি? সামাজিক পরিবেশ। কারণ সামাজিক পরিবেশগুলো কি মনে আছে? ঘর বাড়ি, তারপর অফিস আদালত, মসজিদ মন্দির, যেগুলো মানুষ তৈরি করে। দুই মাটি পানি ও বাতাস নিয়ে দেশ পরিবেশ গড়ে ওঠে। মাটি পানি বাতাস নিয়ে কি পরিবেশ গড়ে ওঠে? প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। তিন বিয়ে জন্মদিন ও নববর্ষ দেশ উৎসব। বিয়ে জন্মদিন ও নববর্ষ কি উৎসব? সামাজিক উৎসব। বিয়ে জন্মদিন ও নববর্ষ সামাজিক উৎসব। চার বাড়ির আশপাশ নোংরা হলে কি হবে, কি দূষিত হয়? বাড়ির আশপাশ নোংরা হলে পরিবেশ দূষিত হয়। বাড়ির আশপাশ নোংরা হলে দেশ দূষিত হয় কি? পরিবেশ। পাঁচ দেশ জুড়ে জুড়ে টেলিভিশন চালালে পরিবেশ নষ্ট হয়। কোথায়? বাড়িতে জুড়ে জুড়ে টেলিভিশন চালালে পরিবেশ নষ্ট হয়। বাড়িতে জুড়ে জুড়ে টেলিভিশন চালালে কি হবে? তোমার আশেপাশে বাড়ির লোকজনের অনেক সমস্যা হবে, তাতে কি হয়? পরিবেশ নষ্ট হয়। তারপর আমাদের কি আছে দেখো, কয়ে আছে সঠিক প্রশ্নগুলোতে, নিচের প্রশ্নগুলোতে সঠিক জবাবে টিক চিহ্ন দাও, অর্থাৎ টিক চিহ্ন দাও, আমাদের পরীক্ষায় কিন্তু আসবে। নিচের প্রাকৃতিক পরিবেশে থাকে কোনটি? বাড়ি, দালান, নদী। কোনটা থাকে? নদী থাকে। প্রাকৃতিক পরিবেশে কি থাকে? নদী। বাড়ি এবং দালান কি? সামাজিক পরিবেশ, যেগুলো মানুষ তৈরি করতে পারে। দুই কোনটি সামাজিক পরিবেশে থাকে? জন্মদিন, খালবিল, পশু পাখি। খালবিল, পশু পাখি প্রকৃতির তৈরি, আর জন্মদিন কি? মানুষের জন্য, তাই না? তাহলে জন্মদিন সামাজিক পরিবেশে থাকে। তারপর আমরা এখানে একটা ঘয়ে দিয়েছিলাম যে এক তোমার বাড়ির আশেপাশের পরিবেশে যা যা আছে তাদের নাম লেখো। তোমার আশেপাশে পরিবেশে তুমি যা যা দেখতে পাও সেগুলোর একটা নাম লিখবা। তোমার আর দুই আছে তোমার পরিবেশে যা যা মানুষের তৈরি, যা যা মানুষের তৈরি তাদের নাম, যেগুলো শুধু মানুষ তৈরি করেছে সেইগুলো শুধু নাম লিখবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের কি, নিচের কোনগুলো সামাজিক পরিবেশে এবং কোনগুলো প্রাকৃতিক পরিবেশে থাকে? ছকে ছকে লেখো নিচের কোনগুলো সামাজিক পরিবেশে থাকে এবং কোনগুলো প্রাকৃতিক পরিবেশে থাকে, সেগুলো আমরা ছকে দেখব। যে কী কী আছে? দোয়েল পাখি আছে, দালান আছে, রাস্তা আছে, বাঘ আছে, পোকা গাছ আছে, পোকা আছে, জন্মদিন আছে, হরিণ আছে, মেলা আছে। তাহলে এখান থেকে কোনটা, কোন পরিবেশ আমরা সেটা সেখানে লিখব। ঠিক আছে, সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশে কী থাকে দেখো তো। আচ্ছা, দোয়েল পাখি কোন পরিবেশে থাকে? দোয়েল পাখি কোন পরিবেশের? দোয়েল পাখি আমরা সৃষ্টি করি না, দোয়েল পাখি প্রকৃতির সৃষ্টি। তাহলে দোয়েল পাখি হচ্ছে প্রাকৃতিক পরিবেশে। রাস্তা কে বানিয়েছে? মানুষ বানায়। তাই রাস্তা, দালান, রাস্তা মানুষের তৈরি, আমরা সামাজিক পরিবেশে লিখেছি। তারপর বাঘ প্রাকৃতিক পরিবেশ,
গাছ, পোকা, প্রাকৃতিক পরিবেশ, তারপর কি আছে, জন্মদিন, জন্মদিন সামাজিক পরিবেশ, তারপর আছে কি হরিণ, হরিণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আর মেলা হচ্ছে কি, মেলা হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে তোমাদের আজকে আবার পড়া থাকবে, আমি আবার তোমাদের 6 নম্বর প্রশ্নটা আবার দিব, পরিবেশ দূষণ থেকে পড়বে। দেখো বাড়ির কাজ দিয়েছি, বাড়ির কাজ 6, 7, 8, খালি জায়গা পূরণ, টিক চিহ্ন আর নিজে করি, ঠিক আছে? তাহলে মেয়েরা তোমরা আবার কি করবে, তোমরা আবার, আমরা রিভিশন শুরু করছি, তোমরা আবার রিভিশন শুরু করে দাও, ঠিক আছে? তাহলে তোমরা এতটুকু পড়ে রাখো, আমরা পরের ক্লাসে কি করব, আমরা পরের ক্লাসে নতুন পড়া শুরু করব, ওকে? তাহলে তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, ঘর থেকে বের হয়ো না, ঘরে একটু একটু পড়াশোনা করো, খেলাধুলা করো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে।